বন্ধুরা মাঠে ভাত নিয়ে যাচ্ছি, কলা গাছের থোড় আনবো, কলা গাছের থোড়ে রেসিপি হবে। কদিন বাদেই তুলে নিতে হবে, নিয়ে আবার ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার কলে দিয়ে ডাল হয়ে যাবে। কাটতে এসেছি, ছোটটা নেব। কলা হয়েছিল, কলাগুলো নিয়ে গেছে, আর এইবারে এই কলা গাছটা আমি কাটব। কলা গাছের এই ভিতরের অংশ থোড় বলে, এটা নেব। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এতগুলো থোড় নিয়ে এসেছি, এত লাগবে না, আমি অল্প নেব, অন্য দিন আবার রান্না করব। এই যে থোড়গুলো তাহলে আমি কেটে নিই, থোড়ে পাঁপড় বানাবো। পাতলা করে কাটতে হবে। এইভাবে এইভাবে পাতলা করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা, এই যে পাতলা পাতলা করে দেব, ভিজাবো কিছুক্ষণ। চামচ মতো ব্যাসম নিয়েছি,
আর নিচ্ছি এই অ্যারারুট নেব দু চামচ। জিরে গুঁড়ো, পাঁপড়টা ঝালঝাল হবে বলে একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু ধনে পাউডার দেব। করে নিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে হালকা জল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই ফুড়ের পাঁপড়গুলো কাটছি। হালকা করে গোলাটা গুলে নিয়েছি, বন্ধুরা দেখো কলা গাছে থোড়ের পাঁপড় কত সুন্দর হয়েছে দেখুন, তাই তো, খুব সুন্দর মচমচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আলুর চিপস যেরকম খেতে লাগছে ঠিক সেরকম সেইভাবে খেতে লাগছে। এরকম করে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে। খুব ভালো খেতে।